আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দেনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব শুধুমাত্র মহিলাদের জন্য আপনার মসজিদ বানানো যাবে কিনা, ইসলাম কি বলছে। আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। এক্ষেত্রে আপনাদেরকে আমি যে দিক নির্দেশনাটা দিব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আপনার মহিলাদের জন্য একান্ত ভাবে মসজিদ নির্মাণ করা যাবে না। প্রশ্ন আসতে পারে যে মহিলাদের জন্য বানানো যাবে না, তাহলে পুরুষরা কেন মসজিদে নামাজ করবে, একটা প্রশ্ন আসতেই পারে, স্বাভাবিক। এক্ষেত্রে আপনাদের এই সমস্যার সমাধানটা আমি বলার আগেই করে দিচ্ছি। নারীদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা নামাজটা বাড়িতে পড়াটা শ্রেয়, বাড়িতে পড়াটা অধিক উত্তম। এজন্য নারীরা তাদের সালাত, তাদের নামাজ বাড়িতেই আদায় করবেন, কেননা নারীদের জন্য ঘর হচ্ছে তাদের জন্য ইবাদতের উত্তম জায়গা, সবচেয়ে ভালো জায়গা, সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে নারীদের জন্য তাদের ঘর। নারীরা তাদের ঘরের মধ্যেই ইবাদত করবে, এই হুকুম, এই আদেশ ইসলাম আমাদেরকে দিয়েছে। তদ্রূপ পুরুষদের জন্য ঘরের থেকে মসজিদের নামাজটাকে 70 গুণ উত্তম বলা হয়েছে। সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফাজি বিসাবইয়া ওয়া আইশিনা দারাজা। আপনার ঘর থেকে একজন পুরুষের জন্য মসজিদে গিয়ে নামাজ পড়া 70 গুণ উত্তম, এই হাদিসের মধ্যে বলা হয়েছে, হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে। এজন্য সম্মানিত বন্ধুরা, আমরা নামাজ যখনই পড়ব মসজিদের মধ্যে আদায় করার চেষ্টা করব, মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ আদায় করব না, নামাজ পড়ব না পুরুষরা, এবং এটাই উত্তম বলা হয়েছে। তদ্রূপ নারীদের ক্ষেত্রে সম্পূর্ণতা ভিন্ন, সম্পূর্ণটা ভিন্ন। তবে কোনো কোনো মসজিদে ফিতনার আশঙ্কা ছাড়া যদি দুই এক জায়গার মধ্যে একটু জায়গা করে দেয় মসজিদের নামাজের জন্য, মহিলাদের নামাজের জন্য, এটা করা দেওয়া যেতে পারে যদি ফিতনার আশঙ্কা না থাকে। যদি আস্তে আস্তে ফিতনা বাড়তে থাকে অবশ্যই এটা বন্ধ করে দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।